আচ্ছা, আজকে আমি তোমাদের নেব ক্লাস ইলেভেনের চ্যাপ্টার টু এ হচ্ছে বাইনারি মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। ঠিক আছে, আগে আমরা দেখব বাইনারি মাল্টিপ্লিকেশন একদম সোজা। বাইনারি মাল্টিপ্লিকেশন ভীষণই সোজা, কি হবে একটু দেখে নিই আমরা। রুলটা কি, জিরো ডট জিরো গুণ জিরো হবে আমার জিরো, জিরো ডট ওয়ান হবে জিরো, ওয়ান ডট জিরো জিরো, ওয়ান ডট ওয়ান ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে আমার বাইনারি মাল্টিপ্লিকেশনের রুল। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। এক্সাম্পলটা ধরো ওয়ান ওয়ান জিরো জিরো গুণ করছি আমরা ওয়ান ওয়ান দিয়ে, একদম সোজা। প্রথম এই ওয়ানটা দিয়ে গুণ করবো, কেন আমাদের ডেসিমেলের ক্ষেত্রে আমরা তাই করি। তাহলে ওয়ান গুণ জিরো জিরো, ওয়ান গুণ জিরো জিরো, ওয়ান গুণ ওয়ান ওয়ান, ওয়ান গুণ ওয়ান ওয়ান, তারপর আবার এখানে আমরা ক্রস চিহ্ন দিই, তারপর আবার ওয়ান গুণ জিরো জিরো, ওয়ান গুণ জিরো জিরো, ওয়ান গুণ ওয়ান ওয়ান, ওয়ান গুণ ওয়ান ওয়ান হলো। এবার যেরকম আমরা বাইনারি অ্যাডিশন করি ঠিক তেমনই আমরা বাইনারি অ্যাডিশন এখানে করব। জিরো, এখানে জিরোর সঙ্গে কিছু নেই, জিরো বসলো। জিরো প্লাস জিরো আমরা জানি কি জিরো, ওয়ান প্লাস জিরো কি ওয়ান, ওয়ান প্লাস ওয়ান জিরো, ক্যারি ওয়ান, এবার ক্যারি ওয়ান প্লাস ওয়ান জিরো হাতে একটা বসলো। তাহলে বাইনারি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমার কি হলো, আমার হলো, আমার হলো জাস্ট এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা কি পেলাম, আমরা পেলাম এই গুণফলটা, একদম সোজা। বাইনারি মাল্টিপ্লিকেশনের মতন সোজা আর কিচ্ছু হয় না। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা করব বাইনারি ডিভিশন। দেখা যায় বাইনারি ডিভিশন বোঝা গেল, বাইনারি মানে একদম সোজা। এবার যেটা আসবো সেটা হচ্ছে বাইনারি ডিভিশন। এই পার্টটা একটু লক্ষ্য করো, কঠিন কিছু না, একেবারে সোজা। আমাকে বাইনারি ডিভিশন জানতে হলে আমাকে কিন্তু বাইনারি সাবট্রাকশনটা ভালোভাবে জানতে হবে, তা না হলে কিন্তু আমরা বাইনারি ডিভিশন করতে পারবো না। আমি এইটার মধ্যে ডেসক্রিপশন বক্সে আমি বাইনারি সাবট্রাকশনের লিঙ্কটা দিয়ে দেবো, সেইটা তোমরা দেখে নিলে বাইনারি ডিভিশন তোমাদের কাছে একদম জলভাত হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, বাইনারি ডিভিশন ধরো আমি আগে একটা ডেসিমেল নিই নাম্বার, ঠিক আছে, ধরো আমি নিলাম 75, ঠিক আছে, 75টাকে ধরো আমি থ্রি দিয়ে কি করছি, থ্রি দিয়ে আমি ভাগ করছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত, প্রথম সংখ্যাটা প্রথম নিই সাত, তাহলে সাতটা কি, সাতটা থ্রি এর থেকে বড়, বড় তো, তাহলে সাত দিয়ে ভাগ, মানে তিন দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে তিন দুগুণে কত হলো ছয়, সাত থেকে ছয় বাদ দাও কত হয় এক, তারপর কি এই পাঁচটাকে আমরা নামাই, তাই তো, নামিয়ে নিয়ে আসি, তাহলে কত হলো তিন পাঁচে পনেরো। এইটা হচ্ছে আমাদের কি হয়, এই হচ্ছে আমাদের নিয়ম ডেসিমেলের ক্ষেত্রে। এবার আমি এইটাই তোমাদের দেখাবো বাইনারিতে। আচ্ছা, তার আগে আমি করে নিই, এটা বোঝা গেল, এটাই মুছে দিচ্ছি। তাহলে আমি 75 3 এটা দিয়ে আমি দেখাবো, তাহলে আমি দেখি 75-এর বাইনারি কত আসছে একবার দেখে নিই। 75 লেখো, 75 লিখলাম, দেখা যাচ্ছে, হ্যাঁ, এবার বাইনারি করা মানে কি দুই দিয়ে ভাগ করবো, যতক্ষণ পর্যন্ত ভাগ করা যাবে, তিন দুগুণে ছয়, সাত দুগুণে চোদ্দ, ভাগ শেষ এক, আবার দুই দিয়ে ভাগ করবো, দুই একে দুই, আট দুগুণে ষোলো, ভাগ শেষ এক, আবার দুই দিয়ে ভাগ করছি দুই, নয় দুগুণে আঠেরো, ভাগ শেষ শূন্য, আবার দুই দিয়ে করছি চার দুগুণে আট, ভাগ শেষ এক, আবার দুই দিয়ে করছি দুই দুগুণে চার, ভাগ শেষ শূন্য, আবার দুই দিয়ে করছি দুই একে দুই, ভাগ শেষ হচ্ছে শূন্য, ঠিক আছে। তাহলে আমি 75 সমান কত পেলাম, 75 সমান পেলাম আমরা নিচ থেকে কিসে লিখি, ওপরে লিখি, তাহলে হচ্ছে ওয়ান জিরো জিরো, ওয়ান জিরো ওয়ান ওয়ান, এটা কিসে পেয়েছি, এটা 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 কত পেলাম আমি, 75-এর বাইনারি কম্বিনেশন পেলাম। এবার আমি তিনেরটা করি, এটা মুছে দিই,
আচ্ছা মোশার দরকার নেই, এখানে তিনেরটা করে নিই। দুই একে দুই ভাগশে সমান, আর যাচ্ছে না তাই তো? তাহলে কি হলো, এটা কত হচ্ছে ওয়ান। তাহলে আমি কি করছি, আমি ওয়ান ওয়ান দিয়ে ভাগ করছি, এইটা হচ্ছে তিন সমান এটা, বোঝা গেল? জাস্ট আমি কিচ্ছু করিনি, আমি যেহেতু তোমাদের ডেসিমেলের ভাগটা দেখিয়েছি তোমার 75 দিয়ে, এখানেও ঠিক তাই করলাম, 75টাকে বাইনারিতে দিয়ে দিলাম। কেন করলাম, যাতে তোমরা যে আমাদের যে এটা আসবে মানে কোশ্চেনটা আসবে বা ভাগফলটা আসবে সেটার সঙ্গে আমরা মিলিয়ে দেখব ঠিক আছে কি না। এবার 75টাকে আমি এটা লিখলাম আর তিনকে বাইনারিতে দিয়ে গিয়ে এটা দিলাম। এবার আমরা ভাগ করছিলাম, ভালো করে স্টেপগুলো লক্ষ্য করো, তাহলেই কোনো কঠিন কিচ্ছু নেই। আচ্ছা প্রথম এখানে আমরা যখন ভাগ করেছিলাম তিনকে 75 দিয়ে, প্রথম ডিজিটটা দেখেছিলাম, এই ক্ষেত্রেও তাই আমরা এক এক এইটার সঙ্গে দেখব কে বড়, এ বড় না এটা বড়, অবশ্যই কে বড়, এটা বড়, তাই এটা যাচ্ছে না। তাই এখানে আমি কি লিখলাম, জিরো, এখানে লিখলাম জিরো মাইনাস। এবার এখানে চলে আসো, এখানে এক হলো, ঠিক আছে। এবার এই জিরোটা এখানে নামালাম, এবার বলো কে বড়, ওয়ান জিরো বড় না ওয়ান ওয়ান বড়, অবশ্যই ওয়ান ওয়ান বড়, তাহলে এখানেও গেল না, তাহলে আবার জিরো বসাও, আবার এখানে জিরো বসালাম মাইনাস, জিরো মাইনাস জিরো জিরো, এই ওয়ানটা বসে গেল। এরপর কোন কোন জিরোটা নামাবো, এই জিরোটা নামাও, নামালাম। এবার দেখো ওয়ান জিরো জিরো আর ওয়ান ওয়ান, ওয়ান জিরো জিরো আর ওয়ান ওয়ান, কে বড়, ওয়ান জিরো জিরো বড়, যেহেতু এটা বড় হয়ে গেছে তাহলে এটা দিয়ে এবার ভাগ যাবে। এবার আমার আমার কি মানে, যেহেতু এটা বাইনারি ডিভিশন, জিরো আর ওয়ান এই দুটোই হয়, আর তো কিছু হয় না, তাই মানে ওয়ান 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 লিখলাম এখানে। তাহলে কত হলো এখানে, কি হলো ওয়ান। এবার আমি বিয়োগ দিচ্ছি, এই যে লক্ষ্য করো, এই জায়গাটাই আমার বাইনারি সাবট্রাকশন লাগবে। দেখো আমি জিরো থেকে ওয়ান বাদ দিচ্ছি, কিন্তু আমি কি বাদ দিতে পারবো, পারবো না, কেন জিরোটা ছোট, তাহলে আমাকে বড় করতে হবে আগেরটা থেকে। এবার আগেরটাও দেখো জিরো আছে, তাহলে তারপর তাহলে কি করবো, তাহলে তার আগেরটা দিয়ে বড় করবো, হ্যাঁ তার আগেরটা ওয়ান আছে, তাহলে যখন আমি এটা কি করছি এখান থেকে এটা বড় করছি, কত বড় করছি, এখানে টু বড় করছি আগেরটা, তারপর কি হচ্ছে, তারপর এখান থেকে আবার আমি এখানটা একটু পরিষ্কার করে করি, তাহলে তোমাদের ফাঁকা করে করি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। দাঁড়া ওয়ান জিরো, এই জিরোটা নেমেছে, ঠিক আছে, এখানে ওয়ান আমরা বিয়োগ দিচ্ছি, ক্লিয়ার? তাহলে কি হচ্ছে দেখো, এটা ছোট, এটাও ছোট, এবার এখান থেকে যাচ্ছে, এখান থেকে কত বড় করলাম, দুই বড় করলাম, কেন, বেস যেহেতু দুই, ঠিক আছে। আবার এখান থেকে যেহেতু বড় করেছি এটা কিন্তু জিরো হয়ে গেছে, আবার এখান থেকে আমি বড় করছি এইটায়, কত বড় করছি দুই, যেহেতু এখান থেকে বড় করছি দুই, তাহলে এখানে একটা কমে যাবে, এখানে এক চলে আসলো, বোঝা গেল? তাহলে এখানে দুই থেকে আমি এক বাদ দিলাম, কত হলো এক, আর এখানে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান কত, শূন্য, আর এখানে জিরো, বোঝা গেল? এইটার জন্য আমি বলছি বাইনারি সাবট্রাকশন তোমরা ভালো করে দেখো, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে, হয়ে গেল। এরপর কোনটা নামবে দেখো, এরপর এই ওয়ানটা নামছে, এই ওয়ানটা এখানে নামলো, কত আসবে বলো, এই ওয়ানটা নামলে এখানে, এখানে আসবে ওয়ান হলো। এবার দেখো ওয়ান ওয়ান এর সঙ্গে না ভাগ চলে যাচ্ছে, তাহলে এখানে কি লিখলাম আমরা ওয়ান, তাহলে এখানে কি হলো ওয়ান, বিয়োগ দাও জিরো জিরো। এরপর কোনটা নাম আছি, এইটা নাম আছি, এইটা জিরো যাচ্ছে কি না, তাহলে আবার জিরো বসলো, আবার জিরো লিখলাম এখানে, ঠিক আছে, বিয়োগ দাও এই জিরো এই জিরো। এবার এই ওয়ানটা বস নামছে, যাচ্ছে কি, এটা তো ছোট এটা তো বড় যাচ্ছে না, তাহলে আবার একটা জিরো বসাও, তাহলে আবার এখানে জিরো বসালাম, কত ওয়ান জিরো। এবার আবার এই ওয়ানটা নামাও, হলো কত ওয়ান ওয়ান। এবার দেখো যাচ্ছে, এবার কি হলো এক যাচ্ছে,
তাহলে এখানে কি বসলো এখানে 1 1 ব্যাস আমার শেষ হয়ে গেল তাই তো এবার দেখি তো তাহলে এইটা আমি কি পেলাম এইটাই পেলাম ভাগফল আর এইটা কত পেলাম এইটা হলো আমার মানে এইটা জিরোটা এইটা হলো আমার ভাগশেষ মানে মিলে গেছে এবার এইটা দেখি তো এই এই ভ্যালুটা আমার কত এসেছে কত ভ্যালু আমি পেয়েছি ওখানে দেখো 0 0 1 1 0 0 1 এইটাই বাইনারিতে পেয়েছি ভাগফল ডেসিমেলে নিয়ে যাই এটার মান কত 1 এটার মান 2 এটার মান 4 এটার মান 8 এটার মান 16 এটার মান 32 এটার মান 64 এবার যেখানে যেখানে 1 আছে সেগুলো আমি শুধু দেখব তাহলে 1 1 কিসে আছে 16 তে আছে 8 এ আছে আর 1 এ আছে তাহলে যোগ তাহলে যোগ করো 16 প্লাস 8 কত 24 24 প্লাস 1 কত হলো 25 তাহলে এখানে আমি যে এই যে আমি ভাগ করলাম তাহলে আমি মানটা কত পেলাম আমি পেলাম 25 বোঝা গেল তাহলে বাইনারি ডিভিশন কিচ্ছু না একেবারে সোজা আমরা ঠিক যে ডেসিমাল ডিভিশন করি ঠিক ওরম ভাবে করব একটা একটা ডিজিট করে আমরা এগোব ক্লিয়ার হলো আর কি হলো বাইনারি সাবট্রাকশনটা কিন্তু আমাকে দেখতে হবে ভালো করে জানতে হবে আদারওয়াইজ বাইনারি ডিভিশন আমি করতে পারবো না তাহলে আজকে কি কি শিখলাম আমরা আজকে আমরা বাইনারি মাল্টিপ্লিকেশন শিখলাম আর বাইনারি ডিভিশন শিখলাম তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করো যদি বই থাকে তো ভালো বা যদি তোমাদের কোশ্চেন প্রয়োজন হয় আমাকে কমেন্ট করো আমি কিছু তোমাদের হোমওয়ার্ক দিতে পারি বা কিছু করতে দিতে পারি তোমরা লাইক করো ফিডব্যাক দিও কমেন্ট করো শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে যাতে তারাও জানতে পারে কিভাবে এগুলো হয় যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স নিতে চাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমি অনেক আগে দিয়ে দিয়েছি আরও দেব তাই সেই হিসাবে জানতে চাইলে তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে এবং দেখতে থাকো আর অসুবিধা হলে আমাকে ফিডব্যাক দাও ঠিক আছে তাহলে আজ এই মতোই থাক পরের দিন আমি অক্টাল হেক্সা নিয়ে আসবো থ্যাংক ইউ